নমস্কার, গল্পান্বেষী নীলিমায় আপনাদের সকলকে স্বাগত। গল্প পাঠে আপনাদের সাথে আমি অনিতা। আজ আপনাদের শোনাব মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা এক ভিন্ন স্বাদের ছোট গল্প, যে গল্পের পরতে পরতে পিতা ও কন্যার পরম বাৎসল্যের সাথে সাথে কঠিন বাস্তবের পরম সত্য ফুটে উঠেছে। আশা করছি এই গল্পটিও আপনাদের হৃদয়কে ছুঁয়ে যাবে। তাহলে শুরু করছি আজকের গল্প, পোস্ট অফিসের পিয়ন ও তার মেয়ে। সিদ্ধির নেশায় কৈলাসের চোখ দুটি স্তিমিত হইয়া আসিয়াছে। রামগতি নিজের মনে খুব হাসিতেছিল। কাঁচা পাকা খোঁচা খোঁচা দাড়ির নিচে জীবুক চুলকাইয়া সে রামগতির হাসিতে যোগ দিবার চেষ্টা করিল, কিন্তু আজ নেশাটা বড় ধরিয়াছে। রামগতির রসিকতাতেও হাসি আসে না। দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো করিয়াই সিদ্ধি খাওয়া, নহিলে সিদ্ধির নেশায় কৈলাসের কোনো দিন ঝোঁক ছিল না। তারির কাছে কি সিদ্ধি, কিন্তু তারই সে আজকাল আর খায় না। একদিন নেশার ঝোঁকে মেয়ে কালীতারার কানের মাকড়ি টানিয়া ছিঁড়িয়া ফেলার পর হইতে ছাড়িয়া দিয়াছে। পোস্ট অফিসে ছুটি থাকিলে বদনের দোকানে যাওয়ার জন্য বিকালের দিকে এখন তার পা সুরসুর করে। এক ভার তালের রস আর বদনের বইয়ের কড়া করিয়া ভাজা পেঁয়াজ বড়ার অভাবে দিনটা তার বৃথাই গেল মনে হয়। কিন্তু বদনের দোকানে যাওয়ার আর তার হইয়া ওঠে না। কানের খানিকটা উঁচুতে আর একটা ছেদা করিয়া কালী অবশ্য আবার মাকড়ি পড়িয়াছে, কিন্তু কানের কাটা অংশটুকু বেশ দেখিতে পাওয়া যায়। কৈলাস চাহিয়া দেখে আর অনুতাপ করে। মাকড়ি ছেঁড়ার রাত্রে কৈলাসের নেশার জগতে তিলটি তাল হইয়াছিল। কালী বিশেষ না চাচাইলেও তার মনে হইয়াছিল মেয়েটা বুঝি আর্তনাদ করিয়াই মারা যায়, এবং সেই ফেনানো উপলব্ধিটাই তার স্মরণ আছে। কাটাকানের জন্য কালী বিশেষ দুঃখ করে না, বলে হোক গে বাবা, কান্নে ধুয়ে ধুয়ে জল খাব কি, তোমার একটা কুস্বভাবতো শুধরল। শুনিয়া কৈলাস খুশি হয়। সে যে আর তারি খায় না মেয়ের জন্য, সে একটা বড় রকম ত্যাগ ছাড়া আর কিছুই নয়। মেয়ে ত্যাগটা বোঝে জানিলে নেশা না করার আফসোস সে অনেকখানি সান্ত্বনা পায়। রামগতির জামাই মাখন একটা কালি পড়া লণ্ঠন রাখিয়া গিয়াছে। তারই মৃদু আলোকে পরিমাণ ঠিক করিয়া কৈলাস আরও খানিকটা সিদ্ধি গিলিয়া ফেলিল। তারপর একটা অত্যন্ত দুঃখের হাসির সঙ্গে নিজের মনে তার মাথা নাড়ার কারণটা রামগতি কিছুই বুঝিতে পারিল না। বলিল, আর কেউ না দাদা? কৈলাস বলিল, না, খাইলে ছাই হয়, না আছে তারির গন্ধ, না আছে স্বাদ। তবু সে প্রায় রামগতির কাছে সিদ্ধি খাইতে আসে। সর্পি হইতে বাদাম পেস্তা আর সাদা চিনি আনিয়া দিয়া সবুজ শরবতকে বিলাসিতায় দাঁড় করানোর ব্যবস্থা করে। সিদ্ধি যোগায় রামগতি। তার জামাই মাখনের বাড়ি ময়মনসিংহের একটা মহকুমা শহরে, যেখানে মাঠে ঘাটে বিনা চাষেই সিদ্ধি গাছে জঙ্গল হইয়া থাকে। টিনের তোরঙ্গে কাপড়ের নিচে লুকাইয়া সে শ্বশুরের জন্য সিদ্ধি পাতা লইয়া আসে। নিজে না আসিলে লোক মারফত পাঠাইয়া দেয়। আবগারি বিভাগের লোকেরা মদ আফিং প্রভৃতি বড় বড় মাদক সামলাইতে ব্যস্ত থাকে, সুতরাং কাজটা মাখন আইন বাঁচাইয়াই করে। মাখন নিজে কিন্তু কোনো নেশাই করে না, কেবল তামাক খায়। সে ভারী শান্ত ও সংসারী মানুষ।
একাশে সাতাশি বিঘা জমির চাষাবাদ দেখে আর বছরে 1,500 টাকার গুড়ের কারবার সামলায়। শ্বশুরকে সে বিশেষ ভক্তি করে এবং শ্বশুরের বন্ধু বলিয়া প্রতিবার আসা যাওয়ার সময় কৈলাসের পায়ে হাত দিয়া প্রণাম করিতে ভোলে না। কৈলাস থাক থাক বলিয়া তার প্রণাম নেয় ও চিরজীবী হওয়ার জন্য আশীর্বাদ জানায়। তারপর রামগতির কাছে প্রাণ খুলিয়া মাখমের সঙ্গে নিজের গোয়ার গোবিন্দ জামাই সুবলের তুলনামূলক আলোচনা আরম্ভ করিয়া দেয়। সুবলকে সে চাষা বলে, গুন্ডা বলে, গেজেল বলে এবং আরও অনেক কিছু বলে। সুবলের নাই এমন অনেক দোষও সে তার ঘাড়ে চাপাইয়া দেয়। বার কয়েক বলিবার পর সুবলের সেই কাল্পনিক দোষগুলিতে তার বিশ্বাস জন্মিয়া যায়। মেয়ের মতো মেয়ের সেই অপদার্থ জামাইটাও বেচারির সজ্ঞান মুহূর্তগুলিতে অধিকার করিয়া থাকে। আজও সমস্ত সময়টা সে মাখুমের সঙ্গে সুবলকে মিলাইয়া দেখিতেছিল। সুবলের সঙ্গে সম্পর্ক এক প্রকার রহিত করিয়া এবং কালীকে পাঠাইতে রাজি না হইয়া সে যে ভালোই করিয়াছে এর পক্ষে সমস্ত যুক্তিগুলি তার কাজে ক্রমেই পরিষ্কার ও আকাট্য হইয়া উঠিতেছিল। ভয় দেখিয়ে পত্র লিখেছে দাদা, এবার মেয়ে না পাঠালে ফের বিয়ে করবে। আমি বলি, কর কর গে, তুই যটা পারিস বিয়ে, ওতে ভয় পাওয়ার পাত্র কৈলাস ধর নয়, একটা মেয়েকে সে রাজার হালে পুষতে পারবে। হঠাৎ ভয়ানক রাগিয়া, আরে আগে তুই গাঁজা গুন্ডামি ছাড়, মানুষ হ তবে তো পাঠাবো মেয়ে, নিজের গর্ভধারিণী মার্গায় হাত তুলিস তোকে বিশ্বাস কি? এটুকু কল্পনা রামগতি বলিল, মার্গায় হাত তোলে নাকি? তোলে না, ওর অসাধ্য কর্ম আছে জগতে, মেয়েকে আমি সাধে পাঠাই না দাদা, মেরে ফেলবে যে। প্রকৃতপক্ষে মেয়েকে স্বামীর ঘর করিতে না পাঠানোর কৈফিয়তই সে আগাগোড়া রামগতিকে দিয়া যায়। সুবলের মেজাজটা বিশ্রি, অন্য দোষও তার কম বেশি আছে, কিন্তু মেয়ে পাঠানো চলে না এমন অজুহাত সেটা নয়। কিন্তু নিজে রাজা না হইলেও রাজকন্যার সঙ্গে কালীর বিশেষ পার্থক্য আছে বলিয়া কৈলাস মনে করে না, এবং মাখমের মতো রাজপুত্রগুলির একটাকেও সে যে কালীর জন্য সংগ্রহ করিতে পারিত না এ কথাটাও সে ভুলিয়া থাকে। সে ভালোবাসে বলিয়াই সুবলের চেয়ে ভালো স্বামীর ভাগ্য কালীর অর্জিত হইয়া গিয়াছে, এইরকম একটা ঝাপসা ধারণা বরং তার আছে। তবু মাঝে মাঝে সুবলের দোষগুলি তার কাছে সংসারের রোগ শোকের মতোই অপরিহার্য ও মার্জনীয় মনে হয়। কালীকে না পাঠানোর অনেকগুলি সমর্থনই কমজোরি হইয়া যায়, তখন সে আশ্রয় করে জামাইয়ের সঙ্গে তার মনান্তরকে। কালীকে নিতে আসিলে বিনা প্ররোচনায় সুবলকে সে এমন অপমানই করে যে সুবলও তাকে অপমান না করিয়া পারে না। কৈলাস তখন পাড়া প্রতিবেশীকে ডাকিয়া জামাইয়ের মেজাজ দেখায়, তার গালাগালির সাক্ষী করে এবং সকলের সামনে জোর গলায় ঘোষণা করিয়া দেয় যে জামাই যতদিন জামাইয়ের মতো না আসিবে মেয়ে সে কোনো মতেই পাঠাইবে না। সর্পি পোস্ট অফিসে সে হেড পিয়ন, তার একটা সম্মান আছে, মেয়ে তার ফেলনা নয়। কালী ঘরের ভিতর থ হইয়া থাকে, ভাবে এত গোলমালিক কাজ কি বাবু, দিলেই হয় পাঠিয়ে, মারে যদি না হয় খাবই একটু মার। দাঁতে দাঁত ঘষিয়া সুবল সকলের কাছে তার একটা নালিশ জানায়। শুনিয়া কৈলাস যায় খেপিয়া, কালীকে ঘরের ভিতর হইতে হাত ধরিয়া টানিয়া আনিয়া চড়া গলায় জিজ্ঞেসে করে, চাস চাস তুই যেতে, বল চেঁচিয়ে বল সবাই শুনুক। কালী সুস্পষ্ট মাথা নাড়ে,
সুবল সহসা কেমন ঝিমাইয়া পড়ে, আর তেমন ভাবে কৈলাসের সঙ্গে কলহ চালাইতে পারে না। সকলকে শুনাইয়া একটা অশ্রদ্ধেয় কথা বলিয়া ঘাড় উঁচু করিয়া সে চলিয়া যায়। সুবল যতক্ষণ উপস্থিত থাকে, প্রতিবেশীরা তাকে এত বেশি ছিচি করে যে তার প্রতি কালীর পর্যন্ত একটা সাময়িক অশ্রদ্ধা জন্মিয়া যায়। সুবল চলিয়া গেলে তার একটু সুর বদলায়, বলে যে জামাই যাই হোক, মেয়ে না পাঠাইয়া উপায় কি। আরও বলে যে কালীর যখন বয়সে গাছপাথর নাই, তাকে আর এভাবে রাখা উচিত নয়, কারণ গ্রামটা খারাপ ছেলেতে ভর্তি, কালীর খারাপ হইতে কতক্ষণ। কৈলাস কটমট করিয়া ইহাদের দিকে তাকায়, কিন্তু কিছু বলে না, নিজেই এক ছিলিম তামাক সাজিয়া টানিতে থাকে। একজন বয়স্ক বিধবা কথাটা আরো স্পষ্ট করিয়া দেয়, হ্যালো কালি, সেদিন দুপুরবেলা বংশী কি করতে এসেছিল রে, তোর কাছে তার কি দরকার। কালি মুখ লাল করিয়া বলে, কবে মাসি। কৈলাস লাফাইয়া ওঠে, বলে খুন করে ফেলব কাতুর মা, যতীনের বেশি রোজ দুপুরে এসে বসে থাকে জানিস নে তুই। কাতুর মা বলে, বসে থাকে না ঘুমোই, তুই দেখতে আসিস, আমি তো দুপুরে না ঘুমিয়ে থাকতে পারি না। খানিক রাত্রে কৈলাস রামগতির কাছে বিদায় নিল। রামগতি হাঁকিয়া বলিয়া দিল, একটু তেঁতুলগুলো খেয়েও দাদা, রকম ভালো নয়। গ্রামের সন্ধ্যার পরেই রাত্রি, কানাই মুদি ইতিমধ্যে ঝাঁপ বন্ধ করিয়াছে, দোকানের সামনে বাঁশের বেঞ্চিতে কে চিত হইয়া শুইয়া আছে, মুখে তার বিড়ির আগুন। কানাইয়ের ভাই বংশী ছোড়া, রোজ এমনি সময় ওখানে এমনিভাবে শুইয়া থাকে, আর থাকিয়া থাকিয়া বাঁশি বাজায়। সুবলের মতোই অপদার্থ, কয়েকবার মুখ ফিরাইয়া কৈলাস জোনাকির মতো তার বিড়ির আগুনের জ্বলা নেবা চাহিয়া দেখিল। ছেলেদের এরকম ভাসিয়া বেড়ানো সে পছন্দ করে না, কানাইয়ের একেবারে দায়িত্ববোধ নাই, ভাইয়ের একটা বিবাহ সে এবার দিলেই পারে। মেয়ের বদলে বংশীর মতো ছেলেও যদি তার একটা থাকিত, তবে কোনো ভাবনা ছিল না, এও কিন্তু কৈলাসের মনে হয়। পরের বাড়ি পরের সংসার, মানুষের ছেলেকে ধরিয়া টানাটানি করে না, মমতার সঙ্গে থাকে অধিকার। ছেলের বউ আনিয়া মেয়ের স্বাদও মেটানো চলে, নিজের সন্তানকে নিজের কাছে রাখিয়া সকলের কাছে অপরাধী হইয়া থাকিতে হয় না। অন্ধকার পথে চলিতে চলিতে কৈলাসের ভয়ানক রাগ হইতে লাগিল, সংসারে এ কি অবিচার, সে তার মেয়েকে কোথাও পাঠাইতে চায় না, মেয়ে তার কোথাও যাওয়ার নামে ভয়ে অস্থির হয়, তাদের দুজনকে পৃথক করিয়া দেওয়ার জন্য লোকের এত মাথা ব্যথা কেন, সে কারও ভালো মন্দে থাকে না, তার শান্তি নষ্ট করিতে লোকের এত উৎসাহ কি জন্য। প্রতিবেশী নিন্দা করে, সুবল আসিয়া দাবি জানায়, কিসের নিন্দা কিসের দাবি, দেশে ঢের মেয়ে আছে, সুবল যাকে খুশি ঘরে আনিয়া কষ্ট দিক, প্রতিবেশীদের ঘরে ছেলে মেয়ে আছে, তাদের ভালো মন্দ লইয়া তারা মাথা ঘামাক, সে কথাটি কহিবে না। কিন্তু সে আর তার মেয়ে দুজনেই যখন সুবলকে অস্বীকার করিয়াছে, লোকের বলা বলিকে তারা যখন গ্রাহ্য করে না, তাদের আর বিরক্ত করা কেন। গায়ের জোরেই সকলে মিলিয়া তাদের দিয়া যা খুশি করাইয়া লইবে নাকি। রাগ আর তার কমিতে চায় না, নির্জন রাস্তায় নিজের মনে কৈলাস গজগজ করিতে লাগিল, নেশায় তার মাথার মধ্যে ঝিমঝিম করিতেছে, রাস্তাটা ঝুলানো দোলনার মতো দুলিয়া উঠিতে চায়। গ্রামের সমতল পথে সে পাহাড়ি দেশের চড়াই উত্রাই ভাঙিতেছে, তবু এমন জমজমাট নেশার মধ্যেও তারই তৃষ্ণায় সে আহত,
মেয়ের জন্য কত দুর্দশাই তার কপালে আছে কে জানে। এতেও লোকে মেয়ের উপর তার অধিকারকে স্বীকার করিবে না? তারই তো বড় কথা, কালীর জন্য সুবল একটা ছোটোখাটো ত্যাগ স্বীকার করুক দেখি, সে বেলা তার পাত্তা মিলবে না, অধিকার জাহির করিতেই সে মজবুত। এমনই মানসিক অবস্থায় বাড়ির উঠানে পা দিয়া কৈলাস দেখিল। দাওয়ার মাদুরে কাত হইয়া তারই হুঁকায় সুবল পরম আরামে তামাক টানিতেছে। চিনিতে পারিয়াও সেখান হইতে কৈলাস হাঁকিয়া বলিল, কে? হুঁকা রাখিয়া সুবল নামিয়া আসিল, বলিল, আগে আমি। বলা নেই কওয়া নেই, তুমি বাড়ির মধ্যে ঢুকেছ কেন? সুবল ঠিক করিয়া আসিয়াছিল এবার সুর নরম করিবে, সহজে রাগিবে না। মাটির দিকে চাহিয়া সে বলিল, বাড়ির মধ্যে ঢুকবো না তো কোথায় যাব? শ্বশুরকে একটা প্রণাম ঠুকিবে কিনা সুবল তাহাও ভাবিয়া দেখিতেছিল। অভ্যর্থনার রকম দেখিয়া সেটা আর পারিয়া উঠিল না। কৈলাস বলিল, কোথায় যাবি তা আমি কি জানি, চুলোয় যাবি? সুবল বলিল, এত রাগবার কারণটা কি হলো? মা নিতে পাঠালো বলে এসেছি, বই তো নয়। কৈলাস বলিল, মা নিতে পাঠালো? তোর মা কে রে যে আমার মেয়েকে নিতে পাঠায়? যা তুই, বেরো আমার বাড়ি থেকে। সুবল অল্প রাগ করিয়া বলিল, বার করে দিচ্ছ যে, তোমার বাড়িতে থাকতে এসেছে কে? গাছতলা ঢের ভালো, যা তবে গাছতলাতে যা, ফের আমার বাড়ি ঢুকলে তোর ঠ্যাং খোড়া করে দেব। ঠ্যাং অমনি সবাই সবাকার খোড়া করছে, আমারও দুটো হাত আছে। প্রতিবার যেমন হয় এবারও তেমনি ভাবে দুজনের সুর চড়িতে লাগিল। ভাষা রূঢ় হইতে অভদ্র এবং অভদ্র হইতে অশ্রাব্যে দাঁড়াইয়া গেল। মাত্রা কৈলাসেরই বেশি, সে বুঝিতে পারিয়াছিল আজ একটা হেস্তনেস্ত হইয়া যাইবে। সুবল শেষ মীমাংসা করিতে আসিয়াছে, আজ ওকে ফিরাইয়া দিতে পারিলে ও আর আসিবে না। শুধু আসিবে না নয়, কালীকে কোনো দিন পাঠানো অসম্ভব করিয়া দিবে। বিধবা মেয়ের মতো তার কাছে থাকা ছাড়া কালীর আর কোনো উপায় থাকিবে না, মেয়েটা বাঁচিবে। খানিক পরে তাই কলহের পরিসমাপ্তির জন্য কৈলাস পা হইতে ছেঁড়া চটি খুলিয়া সুবলকে পটাপট কয়েক ঘা বসাইয়া দিল। উঠানে একটা বাঁশের বাতা পড়িয়াছিল, সেটা কুড়াইয়া লইয়া কৈলাসের মুখের উপর নির্মমভাবে কয়েকবার আঘাত করিয়া সুবলও করিল প্রস্থান। রান্নাঘরের দরজায় দাঁড়াইয়া উলুখর কালী তার জীবনের দুই রাজার যুদ্ধ আগাগোড়া সবটাই চাহিয়া দেখিল। কৈলাসের আঘাত কম লাগে নাই, মুখে চারপাশটা কালো দাগ পড়িয়াছে, নাক দিয়া রক্তপাত হইয়াছে এবং খোঁচা লাগিয়া একটা চোখ বুজিয়া গিয়াছে। অনেক রাত অবধি তাহার নাক দিয়া রক্ত ও চোখ দিয়া জল পড়িতে লাগিল। থাকিয়া থাকিয়া সে বলিতে লাগিল, দেখলি কালী, দেখলি, আর একটু হলে খুন করে ফেলত রে। মনে মনে সে কিন্তু নিশ্চিন্ত হইয়াছিল, সুবল আর আসিবে না। তাকে ক্ষমা করার কামনা কালীর মনে যদি কখনো জাগিয়া থাকে, এ ঘটনার পর আর জাগিবে না। বাপকে যে এমন করিয়া মারিয়া যায়, মেয়ে কি তাকে ক্ষমা করিতে পারে? এবার আর বুঝিতে পারা নয়, কালী নিঃসন্দেহ প্রমাণ পাইয়াছে যে সুবল মানুষ নয়, খুনে ডাকাত। ওকে এবার কালী ভয়ঙ্কর ঘৃণা করিবে। আত্মরক্ষার প্রবৃত্তি এবার তাকে কোনো মতে ভুলিতে দিবে না যে বাপের কাছে থাকাই তার পক্ষে সবচেয়ে নিরাপদ ও মঙ্গলজনক ব্যবস্থা। অথচ কালী ভয়ানক গম্ভীর হইয়া গিয়াছে, ভালো করিয়া কথার জবাব দেয় না। সুবলের বিরুদ্ধে সত্য মিথ্যা অভিযোগে সায় দিতে
তার যেন আর তেমন উৎসাহ নাই। প্রথমটা কৈলাস অত খেয়াল করে নাই, শেষে মেয়ের ভাব লক্ষ্য করিয়া সে অস্বস্তি বোধ করিতে লাগিল। কথা কইছিস না যে কালী, কি বলবো বলো না, বাঁচলি কি বলিস, ঝগড়াঝাটি ভালো লাগে না বাবু? দেখলি তো কিরকম কাণ্ড করে গেল। কৈলাস নিশ্চিন্ত হইয়া ঘুমাইল। একটা বিরক্তকর ব্যাপার ঘটিয়াছে শুধু এই জন্য কালীর মন খারাপ হইয়াছে, সুবলের সঙ্গে সম্পর্ক চুকিয়া গেল বলিয়া নয়। কালোর মুখের মেঘ কাটিয়া যাইবে, যেমন হাসিয়া খেলিয়া এতদিন এতকাল তার দিন কাটিয়াছে, কাল আবার গোড়া হইতে তার শুরু, এবার আর বাধা পড়িবে না। কাল সে ওকে সতীশের হারমোনিয়ামটা আনিয়া দিবে, পাড়ার লোকে নিন্দা করিবে তা করুক, নিন্দা করা যাদের স্বভাব নিন্দা তারা করিবেই, কালী আনন্দে শুধু নাচিতে বাকি রাখিবে। তার মতো অবস্থার লোক কে কবে মেয়েকে 22 টাকা দিয়া হারমোনিয়াম কিনিয়া দিয়াছিল, তার 1 মাসের মাহিনা। পরদিন সোমবার, সোমবার উখরায় মস্ত হাট বসে, অনেক দূর দূর গ্রামের লোক হাটে চিঠিপত্র সংগ্রহ করিতে আসে, সেখানে বড় বড় মহাজনদের নামে মোটা টাকার মানি অর্ডার ও ইনসিওর থাকে। চিঠির তারা হাতে চামড়ার ব্যাগ কাঁধে ঝুলাইয়া বেলা 10টার মধ্যে কৈলাসকে হাটে হাজির হইতে হয়। 1টা পর্যন্ত সেখানে সে চিঠি ও টাকা বিলি করে। সর্পির পোস্ট অফিস কাছে নয়, 5 মাইল পথ। পোস্ট অফিসের চিঠি ও টাকা হিসাব করিয়া গুছাইয়া লইয়া আরও 3 মাইল হাঁটিলে তবে উকরার হাট। কৈলাসের সকালে ওঠা দরকার ছিল, কিন্তু কালী তাকে কোনো মতেই ডাকিয়া তুলিতে পারিল না, উঠিতে সে বেলা করিয়া ফেলিল। সকালে তুলে দিল না যে কালী, আজ হাটবার খেয়াল নেই, দিনকে দিন তোর কি হচ্ছে? তুমি উঠলে, রাত্রে রাত্রে কবার যে রেখেছি তার ঠিক নেই। কৈলাসের রাগ হইয়াছিল, সে আরও কিছু বলিতে যাইতেছিল, কিন্তু হঠাৎ গত সন্ধ্যার কথা মনে পড়ায় 1 নিমিষে গলিয়া জল হইয়া গেল। রাধিতে তোর যদি কষ্ট হয় তো বল, তোর মাসিকে এনে রাখি। রাধিতে আবার কষ্ট কিসের, মাসির ধাক্কা পোয়াতে পারবো না বাবু। কৈলাস খুশি হইয়া মনে মনে হাসিল, ভাবিল বাপের সেবার ভারটা মাসির উপরেও ছাড়িয়া দিতে কালীর বাধে। সে স্নান করিয়া আসিল, পিড়িতে বসিয়া বলিল, আনরে কালী চটপট আন, দেখেছো শালা রোদ্দুর প্রাণটা যাবে। কালী বলিল, কুটোপাটি করলে চলবে না বাবা, বসে খেতে হবে। বসে খাওয়ার সময় গড়াচ্ছে, কিন্তু কালী যে কাণ্ড করিয়া রাখিয়াছে তাহাতে বসিয়া না খাইয়া তার উপায় রহিল না, ডাল আর আলু ভাতে খাইয়াই নিত্য সে পোস্ট অফিসে যায়। আজকালই নিমন্ত্রণ রাধিয়াছে, কখন সে এত সব কইল কে জানে। কৈলাস যা খাইতে ভালোবাসে তার কোনোটাই একরকম সে বাদ দেয় নাই। কলাপাতার বদলে আজ খাওয়ার ব্যবস্থা থালাতে, থালায় তরকারি সাজাইয়া কালি কুলাইয়া উঠিতে পারে নাই। এ কি করেছিস রে, তুই কি খেপেছিস কালি, একদিন কি ভালো খেতে নেই, এত কেউ খেতে পারে? না খাও তো আমার মাথা খাও। কৈলাস প্রাণপণে খাইল, মেয়ের এতটুকু শখের জন্য সে প্রাণ দিতে পারে, মেয়ে স্বাদ করিয়া রাঁধিয়াছে সে খাইবে না? উঠান রোদে ভরিয়া গিয়াছে, সেখানে ছায়া ফেলিয়া কালী তাহাকে পরিবেশন করিল। মাছের কালিয়া দিয়া জিজ্ঞাসা করিল, কেমন হয়েছে বাবা? বেশ হয়েছে, চমৎকার রেঁধেছিস কালী। কালীর পায়ের মলের আওয়াজ বাড়িটাকে যেন জীবন্ত করিয়া রাখিয়াছে। সে একাকিনী ঘর ভরা, এ বাড়িতে তার অতগুলি ছেলে মেয়ে যে পটপট করিয়া মরিয়াছিল, কৈলাসের কাছে আর তাহার শোকবহ স্মৃতি নয়।
এমনি ভাবে ভাত বাড়িয়া দিয়া, এমনি ভাবে মল বাজাইয়া হাঁটিয়া কালী তার জীবনের শোকের চিহ্ন রাখে নাই। তার গৃহের আবহাওয়া হইতে মৃত্যুর স্তব্ধতা মুছিয়া লইয়াছে। কটা ছেলে মেয়ে আর তার মরিয়াছে? দুইটা, তাও 5-7 বছর বয়সে, এক যুগ আগে। তবু কালী না থাকিলে তাদের জন্যই কৈলাস শোকাতুর হইয়া থাকিত বই কি। খাওয়ার পর বসিয়া বসিয়া কৈলাস খানিক তামাক টানিল। বেলার দিকে তার নজর ছিল না। ধীরে সুস্থে খাকিকোট কাঁধে ফেলিয়া সে যাওয়ার জন্য প্রস্তুত হইল। কালী ছল ছল চোখে বলিল, এই রোদ্দুরে কি করে অদ্দূর যাবে বাবা? মেয়ের মমতায় মুগ্ধ হইয়া কৈলাস বলিল, জানিস কালী, তোর মা ঠিক অমনি করে বলতো। তারপর সান্ত্বনা দিয়া বলিল, 20 বছরের অভ্যাস, আর কি কষ্ট হয় বলে? রোদে ঘুরে ঘুরে মাথায় চুলে ছাইয়ের রং ধরে গেল। ধূসর মাথায় হাত বুলাইতে বুলাইতে কৈলাস বাহির হইয়া গেল। কালী বলিয়া দিল, গাছের ছায়ায় জিরিয়ে জিরিয়ে যেও বাবা। মানুষের ছায়ায় যে জিরাইয়া জুড়াইয়া গেল, গাছের ছায়া দিয়া সে করিবে কি? 20 বছরের দুবেলা চেনা পথ, কাঠ ফাটা রোদে বোঝাই পেটে পথ চলিতে কৈলাসের মুখের হাসি কোনো মতেই মুছিয়া গেল না। চেনা মানুষকে দাঁড় করাইয়া সে কুশল জিজ্ঞাসা করিল, যে ডাকিল দুদণ্ড বসিয়া তার তামাক খাইল। মেয়ে আজ তাকে কিরকম গুরুভোজন করাইয়াছে অনেক বাড়াইয়া তার বর্ণনা করিল। পোস্ট অফিসে পৌঁছানোর আগেই তার পেটে কেমন করিয়া মাংস, সন্দেশ আর নাম না জানা একটা ক্ষীরের খাবার হাজির হইয়া গেল। নিঃশ্বাস ফেলিয়া কহিল, আমার অমন মেয়ে, তার কী বা আমি করলাম? চোখ কান বুঝে একটা জানোয়ারের হাতে সঁপে দিলাম মেয়েকে। এমন ছকমারি কাজ মানুষ করে? পোস্ট অফিসে পৌঁছেতে তার দেরি হইয়া গেল। পোস্টমাস্টার বলিলেন, দিনকে দিন বড় যে নবাব হয়ে উঠেছে হে কৈলাস। আগে মেয়েটার বড় অসুখ বাবু। পোস্টমাস্টার তার দুর্বলতা জানিতেন, নরম সুরে বলিলেন, মেয়ের তো তোমার অসুখ লেগেই আছে। কৈলাস উৎসাহিত হইয়া বলিল, সাদে অসুখ লেগে থাকে বাবু, মনের কষ্টে। জামাই যে মানুষ নয়, ডেকে জিজ্ঞেস করে না। একদিন দুদিনের জন্য যদি বা আসে তো মেরে গাল দিয়ে ভূত ছাড়িয়ে দিয়ে যায়। মেয়ে আমার খায় না, দায় না, দিবারাত্রি কাঁদছে, অসুখ হবে না? দ্রুত পটু হস্তে সে চিঠির তারা গুছাইয়া নিতে লাগিল। গলা নামাইয়া বলিল, আপনার জামাইটি ভালো, আমায় সেদিন ডেকে বললেন, কৈলাস, অমন খাসা শাড়ি নিয়ে যাচ্ছ কার জন্যে? আমি বললাম, মেয়ে পড়বে জামাইবাবু, গরিবের মেয়ে হলে কি হয়, মেয়ের আমার শক্তি আছে পুরো মাত্রায়। জামাইবাবু হেসে কাপড়ের দাম জিজ্ঞেস করলেন। তারপর আমার হাতে টাকা গুঁজে দিয়ে বললেন, আমায় একজোড়ে এনে দিও তো কৈলাস, লুকিয়ে এনো। পোস্টমাস্টারের মুখের দিকে চাহিয়া চোখ মিটমিট করিয়া কৈলাস রহস্যটা তাকে বুঝাইয়া দিল। দিদিমণির জন্যে আর কি, তাই লুকিয়ে আনতে বলা। তোমার মুখে দাগ কিসের কৈলাস? কৈলাসের বকুনি থামিয়া গেল। সে সংক্ষেপে জবাব দিল, পড়ে গিয়েছিলাম। পোস্টমাস্টার সিন্ধুক খুলিয়া টাকা বাহির করিয়া দিলেন। আজ ইনসিওর নাই, মানি অর্ডারও কম। সই করিয়া টাকা লইয়া কৈলাস বলিল, আমায় গোটা করিক টাকা দিন। এবার হবে না কৈলাস বলিয়া পোস্টমাস্টার মাথা নাড়িলেন। কৈলাস কোমরের কাপড়ের ভিতর হইতে একটা টাকা বাহির করিয়া পোস্টমাস্টারের সামনে টেবিলের উপর রাখিল। বলিল, আগাম সুদ দিচ্ছি বাবু, দিন, মাইনে থেকে 5 টাকা করে কাটবেন, 4 মাসে শোধ হয়ে যাবে, নতুন তো নয়। সুদের জন্য নয় হে। পোস্টমাস্টার টাকাটা 2 আঙুলে তুলিয়া লইলেন।
কিন্তু পকেটে ভরিলেন না। কি যেন সাহস হচ্ছে না, কোন দিন ইন্সপেক্টর হুট করে এসে পড়বে, বলবে সিন্দুক খোলো, একেবারে ডুবে যাব তাহলে। তোমার কি বল, গায়ে তোমার আঁচড়টি লাগবে না, টানাটানি করবে আমাকে নিয়েই। মাথা নাড়িলেন, একটা টাকার জন্য অত বড় ভয়ানক দায়িত্ব নিতে পারি না কৈলাস। একটা টাকা কি কম হলো বাবু? কৈলাস অনিচ্ছার সঙ্গে একটা সিকি বাহির করিয়া দিল। টাকা আর সিকিটা পকেটে ভরিয়া পোস্টমাস্টার আবার সিন্দুক খুলিলেন। 20টি টাকা বাহির করিয়া কৈলাসকে দিলেন। কথা আর তিনি বলিলেন না, নীরবে কাজ করিতে লাগিলেন। একটু লজ্জা বোধ হয়, যত সামান্য। হাটে পৌঁছানো মাত্র কৈলাসকে ঘিরিয়া ভিড় জমিয়া গেল। তার মধ্যে এমন নরনারীর সংখ্যা অল্প নয়। একটি পোস্টকার্ড পাওয়া তাদের জীবনে বিশেষ ঘটনা। তাদের আগ্রহ উত্তেজনা কৈলাসকে চিরদিনই বিশেষভাবে বিচলিত করে। চিঠি বিলানো সকলের প্রতি তারই যেন এক অনুগ্রহ। ধনীর দারোয়ানের কাঙালি বিদায় করার মতোই গর্ব সে বোধ করে। ছেলেবেলা কালী মাঝে মাঝে তার সঙ্গে হাটে আসিত। কৈলাসের ইচ্ছে হয় কালীকে এখন একবার হাটে লইয়া আসে। সে দেখিয়া যায় হাট ভরা লোক কিভাবে তার বাপের পদ চাহিয়া থাকে, তাকে কত খাতির করে, কত লোককে সে হাসায় কাঁদায়। অধর চিঠি পড়িয়া বলে, সুখবর এনেছ কৈলাসদা, যাওয়ার সময় ফুটি টুটি একটা কিছু তুলে নিয়ে যেও। বসন্ত চিঠি হাতে ধুলার উপর বসিয়া পড়ে। তার দেওয়া চিঠির খবরে হরিদাসী হাটের কলরব ছাপাইয়া আর্তনাদ করিতে থাকে। এসব দেখিলে কালী কিরকম আশ্চর্য হইয়া যায়। শেষ দুপুরে প্রাপ্য তরি তরকারি সংগ্রহ করিয়া গামছায় বাঁধিয়া কৈলাস পোস্ট অফিসে ফিরিয়া গেল। গুমট হইয়া দারুণ গরম পড়িয়াছে, বিকালে ঝড় বৃষ্টি হওয়া আশ্চর্য নয়। হারমোনিয়ামটা আজ তাহা হইলে আর কেনা হয় না, কিন্তু কালই 5 মিনিটের নোটিশে কাল তার মান রাখিয়াছে, পুরস্কারটাও তাকে অবিলম্বে দেওয়া দরকার। কাল পর্যন্ত ধৈর্য কৈলাস ধরিতে পারিবে না, অথচ দেরি করিয়া আসিয়া 5টার আগে আর ছুটি পাওয়া মুশকিল। সে শ্রান্তি বোধ করিতেছিল, তবু বেঞ্চিতে চিত হইয়া খানিক ঝিমানোর ইচ্ছা ত্যাগ করিয়া সে পোস্টমাস্টারের বাড়ির মধ্যে গেল। পোস্টমাস্টারের মেয়ে দাওয়ায় ছেলে কোলে লইয়া বসিয়াছিল। বলিল, কি কৈলাস? সেই যে মাদুলির কথা বলেছিলে দিদিমণি, আজ গেলে সেটা পাওয়া যায়। পোস্টমাস্টারের মেয়ে সাগ্রহে বলিল, তবে তুমি আজকেই যেও কৈলাস, বাবু যদি রাগ করেন আমি বলে রাখব। মাদুলি লইয়া পোস্টমাস্টারের মেয়েকে কৈলাস অনেকদিন ঠকাইতেছে। ঝিকন ফকিরের মাদুলি আনা সহজ কথা নয়। একবেলা নৌকাই গিয়া 7 ক্রোশ হাঁটিলে তবে ঝিকন ফকিরের আস্তানা। আজকাল করিয়া কৈলাস মাদুলির দাম বাড়াইয়াছে। এবার একদিন আত পয়সা দিয়া একটা আধুলি কিনিয়া তার গ্রামেরই জাগ্রত দেবতার পূজার ফুলের একটি শুকনো পাপড়ি ভরিয়া আনিয়া দিবে। বলিবে, দিতে কি চাই দিদুমণি, কত হাতে পায়ে ধরে আনলাম, পাছিকে লাগলো। না না, ও আর তোমাকে দিতে হবে না দিদুমণি, নিতে নেই গো, নইলে নেই না, মাদুলির খরচ বলে নয়, আমার মেয়েকে সন্দেশ খাবার জন্য যদি দাও তবে বরং নিতে পারি। পোস্টমাস্টার যে পাছিকে গালে চর মারিয়া লইয়াছে সেটা ফেরত আসিবে। এই মিথ্যাচারের বিরুদ্ধে কৈলাসের বিবেকের কোনো প্রতিবাদ নাই। কালী ভিন্ন সংসারে আর সমস্ত মেয়ে তাদের কর্মফল ভোগ করিবেই, ঝিকন ফকিরের মাদুলিতে তাদের কোনো উপকার হওয়া সম্ভব নয়। একটু ছলনায় তবে ক্ষতি কিসের, মাদুলিতে দেবতার ফুল তো থাকিবেই। সকলের মতো কৈলাসের
আত্মপ্রবঞ্চনাতেও এমনি একটি সুন্দর শৃঙ্খলা থাকে। কালীর সম্বন্ধেও তার আত্মপ্রবঞ্চনা এমনি মনোহর। পোস্টমাস্টারের মেয়ের কাছে ঝিকন ফকিরের মাদুলির মতো কালীর জীবনে সুবল অনর্থক। মঙ্গল দূরে থাক, এ দুটি মেয়ের দুঃখ মোচনও মাদুলি আর সুবলকে দিয়া হইবে না। একজনের জন্য সে তাই অকারণে সাতক্রোশ পথ হাঁটিতে যেমন রাজি নয়, আর একজনকে পরের বাড়ি পাঠাইয়া শূন্য ঘরে বুক চাপড়াইতেও তার তেমন ইচ্ছা নাই। সতীশের বাড়ি পথে পড়ে না, একটু ঘুরিয়া যাইতে হয়। হারমোনিয়াম কিনিয়া বাহির হইতে অপরাহ্ন হইয়া গেল, রোদের তেজ কমিয়াছে, কিন্তু হারমোনিয়াম ঘাড়ে করিয়া পথ চলিতে কৈলাস শ্রান্ত হইয়া পড়িল। মনে হয় এতক্ষণে তার নেশা টুটিয়া গিয়াছে, কিন্তু নেশার সঙ্গে স্নেহকে সে ঝিমাইয়া পড়িতে দিবে কেন? সে জোরে জোরে পা ফেলিয়া চলিতে লাগিল। আধমাইল গিয়াই সে হাঁপাইয়া পড়িল। বাদ্যযন্ত্রের ভারে ঘাটটা ইতিমধ্যেই ব্যথা হইয়া গিয়াছে। পথের ধারে সেটা সে নামাইয়া রাখিল। পা দুটা বেজায় টনটন করিতেছে। বয়স যে পঞ্চাশ পার হইয়াছে সেটা আর অস্বীকার করা যায় না। এই ধরনের প্রমাণ আজকাল প্রায়ই পাওয়া যায়। বয়সটা কৈলাসের গুরুতর বিপদ। কালীর জীবনের অর্ধেকটা কাটিতে না কাটিতে তাকে মরিতে হইবে, ভাবিতে কৈলাসের ভালো লাগে না। কালীর কি উপায় হইবে? কালীর ভার কে লইবে? সুবল লইতে পারিত, তার মৃত্যুর পরেও সুবল বাঁচিয়া থাকিবে। মৃত্যুর সংকেত মানিয়া মেয়েকে তার নিশ্চিন্ত দুঃখ দুর্দশার মধ্যে বিসর্জন দিতে হইবে নাকি? তার এত স্নেহ, এত কল্যাণ কামনা, এত ত্যাগ কোনো কাজে লাগানো যাইবে না? মাঝে মাঝে নেশার অবসাদের সময় কথাটা ভাবিয়া অসহায় আফসোসে কৈলাসের মাথা ঝিমঝিম করে। মরণে তার এমন নিশ্চিন্ন নিশ্চিন্ত অবলুপ্তি যে কালীর ভবিষ্যৎ সম্বন্ধে কিছু পরিমাণে হওয়া যায় এমন একটা জোড়াতালি দেওয়ার যুক্তিও সহজে আবিষ্কার করা যায় না। তবু বসিয়া বসিয়া সে জোড়াতালি দেয়, ভাবে সে তো আজই মরিতেছে না, দু চার বছর গেলে সুবলের হয়তো পরিবর্তন হইতে পারে, সে মানুষ হইতে পারে, তখন কালীকে পাঠানো চলিবে। সে আরও ভাবে যে কালীকে লইয়া যাইবার জন্য সুবলের যেরকম আগ্রহ তাতে এ আশা করা যায় তার মৃত্যুর পর মেয়েটাকে সে ফেলিবে না। তার সুবিধার জন্য কালীর প্রতি প্রেমকে সুবল দশ বিশ বছর বাঁচাইয়া রাখিবে, এটা কৈলাসের আশ্চর্য মনে হয় না? এই বিশ্বাস বজায় রাখার জন্য সে একটা যুক্তিও ব্যবহার করে। সুবলের সঙ্গে কলহ তার, কালী কোনো অপরাধ করে নাই, কালী ছেলে মানুষ, বাপের ব্যবস্থা না মানিয়া তার উপায় কি? বাপের অপরাধে সুবল নিশ্চয় মেয়েকে শাস্তি দিবে না। তাছাড়া তার সম্পত্তি আর জমানো টাকা এবং কালীর মতো রূপে গুণে দুর্লভ বইয়ের লোভ সুবল কি সহজে ত্যাগ করিবে? আধ ঘন্টাখানেক বিশ্রাম করিয়া কৈলাস উঠিল। একটা লোক ধরিয়া তার মাথায় হারমোনিয়াম চাপাইয়া গ্রামের দিকে চলিতে আরম্ভ করিল। গ্রামের বাহিরে দেখা হইল বংশীর সঙ্গে। বংশী বলিল, কালীকে তাহলে পাঠিয়েই দিলে কৈলাস কাকা? বলিয়া কৈলাস শঙ্কিত হইয়া রহিল। বংশী বলিল, সুবল গাড়ি খুঁজে হয়রান, সব গাড়ি গেছে হাটে, কোথায় পাবে গাড়ি? আমি বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, কালী আমায় ডেকে বললে, বংশীদা একটা গাড়ি জোগাড় করে দাও না,
আমি শেষে রামগতি কাকার গাড়িটা জুটিয়ে আনি, তবে ওরা রওনা হয়। কৈলাস বলিল, দেখো দেখি কাণ্ড, আগে থাকতে গাড়ি ঠিক করে রাখবে তা নয়, সুবলটার একেবারে বুদ্ধি নেই। তোমার সঙ্গে দেখা হলো না বলে কালি কেঁদেই অস্থির। কেন কাঁদলো কেন? জ্যৈষ্ঠ মাসেই তো ওকে আমি নিয়ে আসব। বংশী জ্ঞানীর মতো বলিল, তাতে কি মানে কৈলাস কাকা, শ্বশুরবাড়ি যেতে মেয়েরা কাঁদবেই। হারমোনিয়ামটা তোমার নাকি? কার জন্যে কিনলে? কার জন্যে আবার? নিজের জন্যে? খালি বাড়িতে কি করে সময় কাটাবো, ওটা বাজিয়ে পোপো করা যাবে। তুই কোথায় যাচ্ছিস রে বংশী? সন্ধ্যার সময় এসে দুটো গান টান শুনিয়ে যাস তো। বাড়ি গিয়া জামা খুলিয়া কৈলাস তামাক সাজিয়া লইল। খালি পাড়ায় কোথায় বেড়াতে গিয়াছে। তামাক খাইয়া সে স্নান করিল, চিনি খুঁজিয়া লেবু দিয়া শরবত করিয়া পান করিয়া রামগতির ওখানে গেল। রামগতি বলিল, কালীকে তাহলে পাঠাতে হলো কৈলাসদা? কৈলাস বলিল, হ্যাঁ দিলাম পাঠিয়ে। কালী সতেরোই পড়েছে, আর কি রাখা যায়? তবে এবার বেশি দিন রাখবো না, জ্যৈষ্ঠীর মাঝামাঝি নিয়ে আসব, পাঠাবো একেবারে সেই পুজোর পর। রামগতি বলিল, ভালোই করেছ, মানুষের মন কি জানো দাদা, একেবারে আশ্চর্য। কালীকে পাঠাওনি বলেই হয়তো সুবল ওরকম হয়ে যাচ্ছিল, এবার বদলে যাবে। এতদিন কালীকে আটকে রাখা উচিত হয়নি। কৈলাস বলিল, অতটা বুঝতে পারিনি। সুবল আর একটা বিয়ে করে বসলে কি বিপদ হতো বলতো? কথাটা কৈলাস নিজেও অনেকবার ভাবিয়াছে। আজ রামগতির মুখে শুনিয়া সে শিহরিয়া উঠিল। ভাগ্যে কালী তার পাগলামিতে সায় দিয়া নিজের সর্বনাশ করে নাই। গোপনে স্নেহ দিয়া সম্মান দিয়া বাপের অপমান ও অবিবেচনার বন্যাতেও নোঙর হইয়া স্বামীকে বাঁধিয়া রাখিয়াছে। রামগতি বলিল, একটু সিদ্ধি করবে নাকি? কৈলাস বলিল, বদনার ওখানে গেলে হয় না? থাক কাজ নেই, সিদ্ধি করো। গ্রামে সন্ধ্যার পরই রাত্রি, ঝাঁপ বন্ধ করা দোকানের সামনে বেঞ্চিতে কাত হইয়া এমনি সময় বংশী বিড়ি টানে আর থাকিয়া থাকিয়া বাঁশি বাজায়। রামগতির বৈঠকখানায় মাখুম একটা কালি পড়া লণ্ঠন রাখিয়া যায়। সিদ্ধির নেশায় কৈলাসের দুচোখ স্তিমিত হইয়া আসে। খানিক পরে বাড়ি ফিরিয়া কালীকে দেখার চেয়ে এক মাস পরে পাথুরে ঘাটায় গিয়া কালীকে বাড়ি ফিরাইয়া আনার কল্পনা কৈলাসের বেশি মনোরম মনে হয়। আর ওদিকে গরুর গাড়ির মধ্যে কালী সুবলের সঙ্গে বকবক করে, বলে, তোমার জন্য বাবার কাছে মুখ দেখাবার উপায় রইল না। কিন্তু এক মাস পরে তাকে আনিতে গেলে কালী অনায়াসে আসিয়া কৈলাসকে প্রণাম করে, বলে, রাস্তায় কষ্ট হয়নি তো বাবা? যে গরম! কারো লজ্জা নাই, নিয়ম পালনে লজ্জা কি? পদে পদে নিয়ম লঙ্ঘন করিয়াই তো সংসারের লজ্জা ও দুঃখের সীমা নাই। আপনারা এতক্ষণ শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প পোস্ট অফিসের পিয়ন ও তার মেয়ে। গল্প পাঠ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন এবং আপনার পরিচিত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা গল্প শুনতে ভালোবাসেন তাদের সাথে শেয়ার করবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এই পর্যন্তই, খুব শীঘ্রই নতুন কোনো গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্পান্বেষী নীলিমা। ধন্যবাদ।